বিজয়ের মাসে গণতন্ত্রের আরেকটি বিজয় সূচিত হবে যত বাধাই আসুক নির্বাচনের মাঠ কখনো ছাড়বে না বিএনপি বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলেন একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার তা এখনও তৈরি হয়নি বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি পরে তিনি বলেন বিজয়ের সাতচল্লিশ বছরে এসে গণতন্ত্র অবরুদ্ধ খালেদা জিয়ার মুক্তির জন্য তাদের আন্দোলন চলবে নির্বাচন বিষয়েও কথা বলেন তিনি একটা জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করা হয়েছে কিছু জাতীয় সংসদ নির্বাচনকে একটা গ্রহণে পরিণত করবার জন্যে সরকার যে হামলা যে নির্যাতন চালাচ্ছে তাতে করে সেই নির্বাচন একটা এরপর দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় বাধা দেয়া হচ্ছে বিএনপি নেতাদের গুলি করা হচ্ছে তাদের একটাই উদ্দেশ্য নির্যাতন নিপীড়ন করে এই প্রার্থীদেরকে বিরোধী দলের প্রার্থীদেরকে ধানের শীষের প্রার্থীকে মাঠ থেকে সরিয়ে দেওয়া কিন্তু আমরা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করতে চাই যে আমরা এই নির্বাচনের মাঠ কখনোই ত্যাগ করব না আমরা জনগণের শক্তি নিয়ে তাদেরকে আমরা মোকাবেলা করব এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা করে জাতীয় ঐক্যফ্রন্ট সেখানে মির্জা ফখরুল বলেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি নির্বাচনে সব রকমের পক্ষপাতিত্ব শুরু করেছে সরকার এবং নজিরবিহীন ভাবে আমরা কখনো এই ধরনের নির্বাচন দেখিনি প্রত্যক্ষ করিনি নজিরবিহীন ভাবে সরকার বিরোধী দলের নেতা কর্মী এমনকি করছে। তিনি বলেন দেশে গণতন্ত্রের বিজয় হবে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি কাইসার রহমানি নিউজ নাইন ঢাকা